আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ইতিহাস দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের সলিউশন খুঁজতেছেন, তো তাদেরকে বলবো আপনি সঠিক জায়গায় আসছেন। সো এই এই যে দেখতে পাচ্ছেন যে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটার লিঙ্ক কিন্তু আমার এই ডিসক্রিপশন বক্সে 100% দেওয়া আছে। আপনি ডিসক্রিপশন বক্সে ক্লিক করে সুন্দর করে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে ফেলুন। ওকে, সো যারা ডাউনলোড করতে পারবে না, সো তাদের জন্য আমি একটু এটা হচ্ছে একটু পেজ বাই পেজ তোমাদেরকে দেখাই দিচ্ছি। ওকে, সো তোমাদের শিরোনাম হবে ফরাসি বিপ্লব পূর্ববর্তী সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক অবস্থার সাথে বিপ্লব পরবর্তী ফ্রান্সের তুলনা। সো দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা সুন্দর করে হচ্ছে একটু বলা হয়েছে। তারপরে হচ্ছে আমরা এখানে এখানে দেখতে পাচ্ছ সামাজিক অবস্থাটাকে তুলে ধরছি, তো তোমরা একটু সুন্দর করে লিখবা। ওকে, সো ভিডিওগুলো পোস্ট করে করে তোমাদেরকে লিখতে হবে, তাহলেই কিন্তু তুমি হচ্ছে সম্পূর্ণটা লিখতে পারবো। ওকে, তারপর দেখতে পাচ্ছ আমরা হচ্ছে এখানে অর্থনৈতিক অবস্থাটা সুন্দর করে লিখছি। তারপর অর্থনৈতিক অবস্থাটা লিখার পর আমাদের হচ্ছে রাজনৈতিক অবস্থা, এই যে দেখেন রাজনৈতিক অবস্থা। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফরাসি বিপ্লবের ফলাফলটা অবশ্যই মূল্যায়ন করতে বলা হয়েছিল, তো আমরা হচ্ছে ফরাসি বিপ্লবের যে ফলাফলটা কী ছিল সেইটা হচ্ছে আমরা এইখানে সুন্দর করে তুলে ধরছি। তো এটা আমি 5 সেকেন্ড রাখতেছি, আপনারা সুন্দর করে হচ্ছে ভিডিওটা পোস্ট করে লিখতে পারেন। তারপর আমি নিচে চলে আসলাম। এবার হচ্ছে আমাদের প্রশ্নটা ছিল যে ফরাসি বিপ্লবের প্রভাবটা লিখতে হবে, তো তার জন্য আমরা হচ্ছে ফরাসি বিপ্লবের প্রভাব তোমাদের জন্য তৈরি করে একদম রেডি করে রাখছি। পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারো। এই যে দেখো এখানে ফরাসি বিপ্লবের প্রভাব কিন্তু এখান থেকে লেখা আছে। আমি একটু 2-3 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা ভিডিও পজ করে লিখতে পারো। এবং এইখানে নিচে দেখো নতুন ফরাসি সংবিধান কী আসছে না আসছে সব লেখা আছে। সামন্ততন্ত্রের বিলুপ কীভাবে হইলো এটাও হচ্ছে এখানে আমরা লিখে দিছি। সো আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আপনারা অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইল পাবেন, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ঘোষণা এখানেও দেওয়া আছে। তো এইটুক ছিল মূলত আমাদের হচ্ছে আজকের অ্যাসাইনমেন্ট। তো যদি ভালো লাগে লাইক করতে পারো। আল্লাহ হাফেজ।